জলের স্রোতটা দেখুন সবাই। সবাই দেখতে পাচ্ছেন পাঁশকুড়া বাস স্ট্যান্ডে কেমন জল, জল পেরিয়ে এসডিও কোর্টের প্রাচীর ভেঙে সব জল ঢুকছে। এই খেলার মাঠ আমাদের প্রাচীর পাঁশকুড়া বাস স্ট্যান্ডে পুরো জল, দেখতেই পাচ্ছেন সবাই কি অবস্থা, গাড়ি ঢুয়ে যাবে। ও মাই গড, আমরা মনে হচ্ছে সকালের মধ্যেই কুসপাতাতেও হয়তো জল ঢুকে যাবে। মাঠের অবস্থা কারেন্টলি পুরো জল, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো জল ঢুকে যাবে কুসপাতা 17 নম্বর 16 নম্বর ওয়ার্ডেও। কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। সবাই দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুরো জলের স্রোতে ভেসে যাবে সব, জলের মধ্যে দিয়ে বিপদ যাতায়াত। এই যে আমাদের দুই দাদা, এনডিআরএফ টিম, এনডিআরএফ, এসডিআরএফ অ্যান্ড স্টেট পুলিশ, সমস্ত দেখতে পাচ্ছেন সব গাড়ি। এই মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, সকালে এখানে আমি এসেছিলাম কিছু ছিল না, আর এখন কি অবস্থা। সকালে পুরো জল ছিল না, সকালে ছিল না, দেখতে পাচ্ছেন কি অবস্থা। বলো, হ্যাঁ আমি পাঁশকুড়া বাস স্ট্যান্ডের দিক দিয়ে যাচ্ছি। তোমাদের হেভি ড্রাইভার ভজাদা আমাদেরকে নিয়ে আছেন গাড়ি করে। যাবি রে, কি অবস্থা দেখুন, একটু মানুষের মধ্যে কিছুটা এক্সাইটমেন্টও আছে, কারণ এই জেনারেশন দেখেনি আগে বন্যা। ভিড় তো জল পেরিয়ে যাচ্ছে, সত্যি দেখার মতো, সবাই শুধু বন্যা দেখার জন্য দাঁড়িয়ে আছে। কোথায় করোনা, গো করোনা গো। দেখুন এটি অরবিন্দ স্টেডিয়াম ঘাটালের, আমাদের কি অবস্থা। শুধুই জল, পুলিশের গাড়ি গ্যাসের ওষুধটা খুঁজাই মুশকিল, সব মাল বস্তা করে সব দেখছি। জল ঢুকে গেছে দেখতেই পাচ্ছেন পুষ্পতা বাস স্ট্যান্ড, না বাঁধছে কিন্তু বাঁধতে পারবে না।